ওমানে চুরি ও মাদকের সাথে জড়িয়ে পড়ছে প্রবাসীরা। এছাড়াও মানব পাচার ও পতিতাবৃত্তিতে বড় ধরনের অপরাধের সাথেও প্রবাসীদের সম্পৃক্ততা বাড়ছে। রাস্তাঘাটে জুয়া খেলা এবং মারামারি করতেও পিছিয়ে নেই প্রবাসীরা। ইতিমধ্যে দেশটির আলসিপ থেকে 13 জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। 10 জুলাই ওমানের একাধিক গণমাধ্যম বলেছে, মাস্কাটের আলসিপ নামক শহরে প্রবাসীরা একে অপরের সাথে মারামারিতে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই থাকা অন্য প্রবাসীরা ভয় পেয়ে যান। মারামারির অভিযোগে অবশেষে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আটককৃতরা সবাই কোন দেশের নাগরিক তা জানায়নি পুলিশ, তবে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এরা সবাই পাকিস্তানি নাগরিক। এদিকে ওমানের ওকে সেন্টার, আল খয়ের, সিপ, মাবেলা ও আল খুদ সহ বেশ কিছু অঞ্চলে খোঁজ নিয়ে জানা গেছে পতিতাবৃত্তিতে জড়িত রয়েছে অনেক প্রবাসী। এদের সাথে স্থানীয় কিছু ওমানি নাগরিকও জড়িত রয়েছেন এমন তথ্য উঠে এসেছে আমাদের অনুসন্ধানে। বাংলাদেশ, ভারত, ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার নারীদের দিয়ে দেহ ব্যবসা পরিচালনা করছে একটি চক্র। অপরদিকে ওমানের হরমুজ প্রণালী দিয়ে ইউরোপে মানব পাচার করছে আরেকটি চক্র। দিন দিন আন্তর্জাতিক চোরাচালান চক্রের সাথে প্রবাসীদের একটি অংশ জড়িয়ে পড়ছে বলে ধারণা অভিবাসন বিশেষজ্ঞদের। সুলভ মূল্যে ভবন নির্মাণের যাবতীয় সামগ্রী, রোলার, বোম লোডার, হাইয়াব ও 50 টনের গাড়ি পর্যন্ত মিলছে ওমানের মাবেলা সানাইয়ার আফাক আল আসমাত আল মাতুয়াত LLC তে। অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।